হরে কৃষ্ণ আপনাদের শ্রীচরণে সবার প্রণাম সবাইকে সুস্বাগতম আমার জগন্নাথ ব্লগিংয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে সুস্বাগতম আমি আচার্যগণের মুখ থেকে শ্রবণ করেছি সেটা আপনাদের কাছে আমি বলার চেষ্টা করছি আগামী 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার মহামহা হরিদাস ঠাকুরের নির্জন তিথি হরিদাস ঠাকুর ছিলেন নামের আচার্য তিনি ছিলেন একজন মহান শ্রেষ্ঠ ভক্ত গৌরহরির গৌরহরি নিজে এটা অনুমোদন করেছেন আর গৌরহরি নিজে এটা স্বীকৃতি দিয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরের মাধ্যমেই এই নাম প্রচার হয়েছে নাম উৎপত্তি হয়েছে তাই ভগবান বেনাপোল বর্ডারে যখন হরিদাস ঠাকুরের আবির্ভাব হয়েছিল সেখান থেকে হরিদাস ঠাকুর এসেছিলেন আমাদের হরিদাসপুর মন্দিরে হরিদাসপুর মন্দিরে এসে উনি 3 লক্ষ হরিনাম করতেন আর ওখানে 3 দিন অবস্থান করেছিলেন তার আগে আর একটা হরিদাস ঠাকুরের লীলা হয়েছিল হরিদাস ঠাকুর বেনাপোল জঙ্গলে হরিনাম করতেন হরিনাম করতে করতে ওনার হরিনাম শ্রবণে সারা গ্রামের জনবাসীরা সেখানে উপস্থিত হতেন আর সেখানে গিয়ে সবাই আনন্দ উপভোগ করতেন সেখানে ছিল একটা রাজা সে রাজা বলল যে আমি সবার এই গ্রামের রাজা কিন্তু আমার কথা না শুনে কে একজন এসেছে তার কথা শুনতে যাচ্ছে সে হলো রামচন্দন খান ছিলেন তখন সেই রামচন্দ্র খানের একটা নট্টকি ছিল সেই নট্টকিকে ডেকে বলল এই নট্টকি তুমি আমার কথা শোনো আজ রাত্রে হরিদাস ঠাকুরকে তুমি কুলোটা তৈরি করবে হই আমার কথা না শুনে সে কে একজন হরিদাস এসেছেন তার কথা শ্রবণ করছেন এ কখনো হতে পারে না তখন নাট্যকি সেখানে গিয়ে উপস্থিত হলেন সন্ধ্যাবেলায় তখন সেখানে দেখেন হরিদাস ঠাকুর তুলসী মহারানীর পাশে বসে হরিনাম জপ করছেন তখন সেখানে নাট্যকি বসে আছেন আর হরিদাস ঠাকুরকে বলছেন প্রভু আমার কথা শুনুন তখন তার আগে উনি হরিদাস ঠাকুরের সামনে গিয়ে সেখানে তুলসী মহারানীকে আগে প্রণাম করলেন তারপরে হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন যে মহাভগবা তার শ্রীচরণে যখন প্রণাম জানালেন তখন তিনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম লাভ করে ফেললেন তো এখানে ভগবান বলছেন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে গেলে যে যতই খারাপ হোক সে তখনই শুদ্ধতা লাভ করবে তখন নাট্যকি সন্ধ্যার থেকে সারা রাত অতিবাহিত করতে লাগলেন আর হরিদাস ঠাকুর নাম জপ করতে লাগলেন নাট্যকি বললেন এখনও কত সময় হরিদাস বললেন আর একটু কাল বিলম্ব বলতে বলতে ভোর হয়ে এলো নাট্যকি ফিরে এলেন পরের দিন নাট্যকি সন্ধ্যাবেলা আবার উপস্থিত হলেন গিয়ে এইভাবে আবার সেই দিন ভোর পার হয়ে গেল তারপর যেদিন নাট্যকি গেলেন নাট্যকি তখন প্রণাম জানিয়ে বললেন আজ থেকে আমি আপনার শ্রীচরণে আমার দেহ মন সঁপে দিয়েছি আমি আর কখনো এই খারাপ কাজ লিপ্ত হব না আমাকে রামচন্দ্র খান পাঠিয়েছে আপনার নষ্ট করার জন্যে কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি একজন মহান আচার্য মহান ভগবত আপনার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম আপনি আমাকে রক্ষা করুন তখন হরিদাস বললেন তুমি নাম আশ্রয় করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরিনাম মহামন্ত্র আশ্রয় করে আজ থেকে তুমি হরিনাম মহামন্ত্র জপ করো তুমি লক্ষ নাম জপ করবে তখন হরিদাস ঠাকুরের কথায় সেই নটি হরিনাম জপ করতে করতে তার নাম হলো হীরানটি তারপরে হলো লক্ষ হীরা তখন মহাপ্রভু হরিদাস ঠাকুর ওই হীরাকে নাম দিলেন লক্ষ হীরা হীরা সর্বদাই 1 লক্ষ নাম জপ করতেন তাই হরিদাস ঠাকুর হলো নামাচার্য হরিদাস ঠাকুর সেখান থেকে সেই
হিরানটিকে উদ্ধার করে আমাদের হরিদাসপুরে হরিদাস ঠাকুর যখন এলেন তার আগে উনি ঘাটের ওপাশে বসেছিলেন, ওনার হাতে কোনো কড়ি ছিল না। উনি যখন এলেন তখন মাঝিকে বললেন, মাঝি ভাই আমাকে পার করুন। তো বলল, না তোমার কাছে তো কড়ি নেই, আমি এখন পার করব না, তুমি বসো। এই করতে করতে দিন অতিবাহিত হয়ে যখন সন্ধ্যা নেমে এলো তখন বলল, সন্ধ্যা তো হয়ে এলো মাঝি, এবার তো তুমি আমাকে পার করো। তখন মাঝি বলল, ঠিক আছে এবার তো এখানে আমার এখন প্যাসেঞ্জার নেই, তুমি তালি ওঠো। যখন হরিদাস ঠাকুর সেই নৌকায় এক মাথায় পা দিয়ে যখন উঠতে গেলেন সঙ্গে সঙ্গে নৌকা ভেঙে চৌচির হয়ে গেল। তখন মাঝি বলল, এ আমি কি ভুল করলাম, এ তো মহাভগবত। তখন মাঝি কাঁদতে কাঁদতে হরিদাসের পায়ে জড়িয়ে হরিদাসকে পাজা করে তখন বললেন, হরিদাস আমি আপনাকে চিনতে পারিনি। তখন কোলে করে নিয়ে এপারে এনে বসালেন, সেই থেকে আমাদের এই নদীর নাম হলো নাওভাঙা নদী। তো হরিদাস ঠাকুরের এই লীলা এখনও যুগে যুগে বয়ে আসছে। আর হরিদাস ঠাকুরের এই নির্জন তিথিতে যদি আমরা একমালা জপ করি বা হরির নাম করি তবে আমাদের হরিদাস ঠাকুর, মহাপ্রভু বলেছেন সেই হরিদাস ঠাকুরের নির্জনে কেউ যদি নাম জপ করে, হরিদাস ঠাকুরের ধামে কেউ যদি দিন অতিবাহিত করে বা রাত্রি যাপন করে সে হলো কৃষ্ণ প্রেম লাভ করবে। তাই হরিদাস ঠাকুরের আগামী দিন যে নির্জন তিথি আশা করি আপনারা সবাই পালন করবেন। এইভাবে হরিদাস ঠাকুরের নির্জন তিথি সারা বিশ্বে পালন করেন। আর হরিদাস ঠাকুরের নির্জন তিথিতে মহাপ্রভু যখন পুরীধামে হরিদাস ঠাকুর যখন গিয়েছিলেন তখন হরিদাস ঠাকুর নাম জপ করছেন, এমত সময় মহাপ্রভু পার্শ্বদদের বললেন হরিদাসের জন্য প্রসাদ দিয়ে আসো। হরিদাস প্রসাদ হরিদাসের কাছে প্রসাদ যখন নিয়ে উপস্থিত হলেন তখন বলছেন, হরিদাস তোমার জন্য মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছেন। ও প্রসাদ, তা আমি যে এখনও দিনের নাম সংকল্প শেষ করতে পারিনি, কী করে প্রসাদ গ্রহণ করব। তখন হরিদাস ঠাকুর একটু বিলম্ব রেখে বলছে, না না তুমি আমার প্রসাদ নিয়ে এসো, আমি যদি প্রসাদ ফিরিয়ে দিই আমার মহাপ্রভুর প্রসাদে অসম্মান হবে। প্রসাদের মূল্য তখন সঙ্গে সঙ্গে জপমালা রেখে এক কণা প্রসাদ মুখে দিয়ে বললো, এই প্রসাদটা আবার প্রভুর কাছে তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমার নাম সংকল্প শেষ না হওয়া পর্যন্ত আমি প্রসাদ আর মুখে দিতে পারবো না। আমি প্রসাদের সম্মান জানিয়ে হরিদাস ঠাকুর আবার প্রসাদ ফিরিয়ে দিলেন। যখন মহাপ্রভুর কাছে প্রসাদ ফিরে গেল তখন বলল, প্রসাদ ফিরিয়ে কেন এনেছ? তখন বললেন, হরিদাস এখনও সংকল্প নাম শেষ করতে পারিনি। পরের দিন মহাপ্রভু নিজে হরিদাস ঠাকুরের কাছে আবির্ভাব হলেন, বললে, হরিদাস তুমি কি ঠিক আছো? তখন হরিদাস বললেন, হে প্রভু আমি ঠিক আছি, আমার মন ঠিক নেই। কেন? আমি আর দিনের সংকল্প নাম শেষ করতে পারছি না। হরিদাসের তখন বৃদ্ধ অবস্থা। তখন মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুর বলছেন, হে প্রভু আমি জানি আমি আপনি আমার আগে এই বোঝধাম ত্যাগ করে আপনি গোলকধামে ফিরে যাবেন, তাই সেটা আমি সইতে পারবো না। তাই আপনি যাওয়ার আগে আপনার শ্রীচরণে আমার এই দেহমন প্রাণ দিতে সঁপে দিতে চাই, কারণ আমি সইতে পারবো না আপনি আমার আগে চলে গেলে। তখন মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি যে আমার মাথার নয়নের মণি, তুমি যদি আমার আগে চলে যাও তাহলে আমার উপায় কী হবে? এ হতে পারে না। তখন বললেন, না প্রভু আমার তিনটে মিনতি আছে, এই মিনতি আপনার শ্রীচরণে আমি পেশ করতে চাই। তো বলছে, বলুন। বলছেন, আমি আমার এই নয়ন দুটি আপনার নয়নে রাখতে চাই, আমার এই বক্ষে আপনার চরণ দুটি স্থাপন করুন, আর আমি হাগোবিন্দ হাগোবিন্দ বলবো, আর আপনি আমার হাগোবিন্দ হাগোবিন্দ শোনাবেন, আমি আপনার নয়নে নয়ন রেখে আমি এই দেহটা ত্যাগ করতে চাই। তখন সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর গোলোক বৃন্দাবনে ফিরে গেলেন, আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কোলে তুলে নিয়ে নৃত্য করতে করতে সারা পুরীধাম পরিক্রম করে হরিদাস ঠাকুরকে বালুচরে স্নান আদি সেরে কোটি কোটি ভক্তর সঙ্গে হরিদাস ঠাকুরকে বালু দিয়ে বালুচরে সেখানে হরিদাস ঠাকুরের নির্জন তিথি সমাধি করলেন। করার পরে মহাপ্রভু সেই মহাসমুদ্রে স্নান আদি করলেন আর নাম দিলেন, আজ থেকে এই পুরীধামের সমুদ্র হলো মহাসমুদ্র, যেই সমুদ্রে স্নান করবে সেইটি কৃষ্ণ প্রেম লাভ করবে। তাই সেই হরিদাস ঠাকুরের নির্জন তিথিতে মহাপ্রভু নিজে হাতে দাঁড়ে দাঁড়ে দোকানির কাছে গিয়ে গিয়ে উত্তরীর পেতে
সবার কাছে ভিক্ষা করেছিলেন, সেই ভিক্ষা এনে হরিদাস ঠাকুরের নির্জন তিথি পালন করে আবার সবার কাছে প্রসাদ পৌঁছে দিয়েছিলেন। তাই আমাদের হরিদাস ঠাকুরের নির্জন তিথিতে আমাদের দ্বারে দ্বারে এরকম মাধুকরি করে হরিদাস ঠাকুরের নির্জন তিথি যেখানে যেখানে পালন হবে কোনো কোনো ইস্কন মন্দিরে, সেখানে গিয়ে দিয়ে এসে সেই ভগবানের রান্না হবে, ভগবানের জন্য ভগবানের ভোগ লাগবে, সেই মহাভোগ হরিদাস ঠাকুর প্রসাদ পাবেন। তারপরে হরিদাস ঠাকুরের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব, দেওয়ার পরে নির্জন তিথি পালন হবে, তারপরে সবাই আমরা প্রসাদ পাবো। এইভাবে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। এসে সবাই আমরা একসাথে হরিদাস ঠাকুরের নির্জন তিথি পালন করি আর গোলকধামে ফিরে যাই। হরে কৃষ্ণ হরি বল, এখানে রইল কথায় অমৃত লহরি, সবাই বদনে বল হরি হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে এই নির্জন তিথিটা শ্রবণ করবেন তার চোখের জল কেউই ঠেকাতে পারবেন না, আমিও ঠেকাতে পারিনি। আমার যদি কোনো ভুল অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন। হরি বল, হরে কৃষ্ণ, হরি ওম তৎসৎ।